কেমন আছেন আপনি? আছেন ভাইয়া? ভালো আছেন ভাই? ভালো আছেন? কথা দিলে কথা রাখতে হয়, আর আমরা যাচ্ছি আমাদের কথা রাখতে। চলেন। ওরে বাবা, আপনিও কি হচ্ছে ভাই? একসাথে গাড়িটা কিনছি, একসাথে দিয়ে আসি। জল করি ভাই, গাড়ি রেডি চলেছে। আর মজার ব্যাপার, কিন্তু ওই লোকটা কিন্তু জানে না যে সে গাড়ি বেঁধে যাচ্ছে এবং সে আপনি আসতেছেন। সো আমরা রিয়েল রিয়েকশনটা দেখতে চাই যে আসলে সে কি ফিল করে। এটা এটা চমৎকার হবে, কারণ আমার কাছে মনে হয় না যে এরকম ফিলিংস কারো হবে যে হঠাৎ করে যদি কেউ একজন ফোন করে বলে যে আপনি এই প্রাইসটা জিতেছেন। আমার কাছে মনে হয় হাটটা ঠিক আছে, তো লোক বিশ্বাস নাও করতে পারে। চলেন চল। আশা করি তার কোনো আগে গাড়ি থাকবে না, এটা প্রথম গাড়ি হোক। আমরা অলমোস্ট কাছাকাছি অনুপ ভাইয়ের বাসার। সো আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব টেনশনে আছি যে বেল দেওয়ার পর আমাকে চিনবে নাকি। স্বাগত, আমি ক্রিকেটার তামিম ইকবাল। কেমন কেমন আছেন? অনুপ ভাই আছেন? আছেন, একটু ডাক দিবেন। অনুপ ভাই, আমি ক্রিকেটার তামিম ইকবাল। ভালো আছেন? কেমন আছেন আপনি? আছেন ভাইয়া? ভালো আছেন ভাই? ভালো আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? কি যে ঠিক আছেন তো? হ্যাঁ না, আমি আমি আসছি হলো আপনাদের, আপনারা একটা নগদে পেমেন্ট করেছিলেন মনে হয়। হ্যাঁ, কে কিনেছিলেন? তারাস থেকে তেল। হ্যাঁ, কিনেছিলেন তাই? তাতে না না, কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা নেই। তা একটা পুরস্কার পেয়েছেন আপনি, পুরস্কার হলো একটা ফ্রিজ পেয়েছে। আমি ভয় পাই না। ভয় পাই না, চলেন আমরা ফ্রিজটাকে রিসিভ করে নিচ্ছি। আপনি কি বিবাহিত? আচ্ছা আচ্ছা, চলেন। আপনি আপনার বোন উনি? বোন ও বাবা ও মা। নগদের একটা ক্যাম্পেইন চলছে, তো এই ক্যাম্পেইনে আমরা, উনি হলেন নগদের এমডি, তারা সবাই যদি নিচে একটু কষ্ট করে আসতেন আমার সাথে, তাহলে আপনাদেরকে আমরা ফ্রিজটা দিয়ে দিতাম। এটা আপনার জন্য আসলে কতটা সারপ্রাইজ, মানে আমি একটু দাঁড়াবি, ফ্রিজটা আসছে তো, ফ্রিজটা আসতেছে, আসলে আমরা আপনাকে দিচ্ছি, দুটো মিনিট একটু অপেক্ষা করেন। অনেক জায়গা থেকে চাকরি ঠিক মতো মানে হয় হয় না, কি হলো আমার আব্বার মানে হার্টের ব্লক ধরা পড়ে। আমার আব্বার কিন্তু এখনো রিং পরানো হয়, রাইট? হ্যাঁ, আমার বাপের কাছে ব্লক ধরা পড়ছে 4 বছর। কেন, কি কারণে পড়ছেন না? ফরেস্ট টাউন ইফ দিস। কত টাকা খরচ? না ফর সামান না চাকরি। কত টাকা খরচ? ওইটার আসলে আইডিয়া নাই আমার। আমি দিয়ে দিস, আপনি পড়াই দেন, আমার আমার সাথে যোগাযোগ করেন, আমি আছি, তানভীর ভাই আছে, আমরা ব্যবস্থা করে দিব। আমার বাবারও হার্টের সমস্যা ছিল। আমার আব্বা 2000 সালে ইন্তেকাল করেন, আমি তখন 13 বছর, 12-13 বছর, আরও কম মনে হয় 10-11 বছর। আমার আব্বার যখন হার্টের ওপেন হার্ট সার্জারি হয়, তখন আমি অনেক ছোট, তখন ওই অপারেশন হইতে লাগতো 8 ঘন্টা, এখন তো 2-3 ঘন্টার মধ্যে হয়ে যায়। তখন তো ওপেন হার্ট করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আসেন ভাই, আসেন 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 আসেন। তো ভাই, আমরা ফ্রিজ তো দিতে পারবো না, আমরা আপনাকে আরেকটু সুন্দর কিছু দিব। এটা হলো আপনাদের জন্য একটা গিফট, গাড়ি। মানে কি ভাইয়া? তো উনি আজকে গাড়ি দিবে ভাই? কামনা করার কিছু নাই। আমি না আপনি ওনার কারণে এগুলা সবকিছু সম্ভব, কারণ আর আপনার বাসের জন্য অপেক্ষা করা লাগবে না, নিজের গাড়িতে আপনি নিজে যাবেন যখন ইনশাল্লাহ আপনার হার্টের চিকিৎসা হয়ে যাবে। ভাই আপনি আপনি দিন না, আর একই কথা কেন? খুশি? অনেক খুশি, যেটা বুঝাইতে পারবো না। আসেন ভাই, বসে দেন, বসে নেন। অনুপ ভাই তো পেল, তাড়াতাড়ি পেমেন্ট করা শুরু করেন, এবার আসবো BMW নিয়ে।